আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে আইএমএক্স বি সিক্স ব্যালেন্স চার্জার দিয়ে আপনার লিপো ব্যাটারিকে চার্জ এবং সেটিকে স্টোর ভোল্টেজে রাখতে পারবেন আজকে ভিডিওতে আমরা খুব সিম্পলভাবে দেখব জিনিসটাকে কীভাবে ইউজ করতে মানে মিনি লিপো ব্যাটারি কীভাবে চার্জ করতে হয় এবং সেটিকে কীভাবে স্টোরেজ ভোল্টেজে আনতে হয় সো এটি হলো বি সিক্স এসি চার্জার মানে আপনার ছেলে এখানে ডিরেক্ট এসি কোডের সাহায্যে কারেন্ট থেকে পাওয়ার দিতে পারেন অথবা কোনো ব্যাটারির সাহায্যে ডিসি পোর্ট থেকেও কারেন্ট দিতে পারেন সো আমি এটিকে সরাসরি কারেন্ট থেকে বা বিদ্যুৎ থেকে পাওয়ার দিয়ে পাওয়ার দেওয়ার জন্য যে এসি প্লাগ রয়েছে সেটিকে এখানে লাগিয়ে নিচ্ছি লাগে না সাথে সাথে এখানে আমাদের উঠেছে লিপো চার্জ অনেকগুলো অপশন থাকতে পারে আপনাদের যখন নতুন অবস্থায় কিনবেন আরেকটা জিনিস এই চার্জারটি যখন ইউজ করবেন তখন চেষ্টা করবেন এটিকে এটি দিয়ে যখন আপনার ব্যাটারি চার্জ করবেন এটিকে ঠান্ডা জায়গায় রাখার মানে ফ্যানের নিচে রাখা সেক্ষেত্রে চার্জারটি আপনার দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারেন আমি এক্ষেত্রে ক্ষেত্রে একটি জিনিস অবলম্বন করি সেটা হলো সো প্রথমে এই মোডে আসার পর আপনাদের যে কাজটি করতে হবে এই যে এখানে প্রথম যে সুইচ হয়েছে সেটিকে চাপ দিবেন চাপ দেওয়ার পর সিলেক্ট দেন আসবে লিপো ব্যাটারি আমরা যদি এটিকে আবার চাপ দিই তাহলে এনআইএমএইচ ব্যাটারি সো বিভিন্ন ধরনের ব্যাটারি অপশন আসবে সো আপনি এখান থেকে এটি চাপ দিয়ে চাপ দিয়ে প্রথমে লিপো ব্যাটারি অপশন আনবেন আনার পর এখান থেকে এন্টারে চাপ দেবেন চাপ দেওয়ার পর অপশন হলো লিপো চার্জ এবার মাঝখানে দুটি বাটন প্রেস করবেন যেমন যদি এই বাটনটি প্রেস করি সরি লিপো ব্যালেন্স আবার যদি প্রেস করি লিপো ফাস্ট চার্জ লিপো স্টোরেজ এবং লিপো ডিসচার্জ সো আমরা এখন দেখব লিপো কিভাবে ব্যালেন্স চার্জ করতে হয় আপনারা যখন লিপো চার্জ করবেন সব সময় লিপোকে ব্যালেন্স চার্জ করবেন তাহলে আপনার ব্যাটারিটি ভালো থাকবে দীর্ঘদিন ধরে অথবা ব্যাটারির কোনো সেল ড্যামেজ হবে না আমরা এখান থেকে লিপ ব্যালেন্স অপশনে যাব আসার পর এখান থেকে আমরা এন্টারে চাপ দিব চাপ দেখ প্রথমে আমাদের এম্পিয়ার সিলেক্ট করতে হবে যে কত এম্পিয়ারে আমাদের ব্যাটারিটি চার্জ হবে যত বেশি এম্পিয়ারে চার্জ হবে আপনার ব্যাটারি কিন্তু তত দ্রুতই চার্জ হবে পাশাপাশি ব্যাটারি হেলথও কিন্তু কমতে থাকবে সো আমার এখানে যে ব্যাটারিটি রয়েছে এটি হলো বাইশশো মিলিয়ে এম্পিয়ার মানে টু পয়েন্ট টু এম্পিয়ার ব্যাটারি সেটিকে আমরা সর্বোচ্চ টু এম্পিয়ারে চার্জ করতে পারবো এর বেশি এম্পিয়ারে যদি চার্জ করি এটি দ্রুত চার্জ হবে বাট ব্যাটারি হেলথের জন্য খারাপ হবে তো সামনে এখান থেকে এদিকে টু এমপিয়ার দিয়ে দিব

ইলেভেন পয়েন্ট ওয়ান ভোল্টের একটি ব্যাটারি সো আমরা এখান থেকে এটিকে চাপ দিয়ে মাঝখানে দুটি বাটন প্রেস করে ইলেভেন পয়েন্ট ওয়ান ভোল্ট থ্রি সেল যেহেতু আমাদের তিনটা সেলের ব্যাটারি থ্রি এস সিলেক্ট করব সো আপনারা আপনাদের সেল নু যেখানে সিলেক্ট করতে পারবেন যেমন আপনারা চাইলে টু এস থ্রি এস ফোর এস ফাইভ এস সিক্স এস পর্যন্ত ব্যাটারি চার্জ করতে পারবেন সো যেহেতু এটি থ্রি এস ব্যাটারি আমরা এখান থেকে থ্রি এস সিলেক্ট করব করার পর আবার ব্যাটারিটিকে এটির সঙ্গে কানেক্ট করতে হবে কানেক্ট করার জন্য চার্জারের সঙ্গে আপনারা এই ধরনের একটি এক্সারসাইজ পাবেন সো এই প্লাস এবং মাইনাস এই দুটি পোর্টকে আপনারা এখানকার এই যে কালোটাতে মাইনাস এবং লালটাতে প্লাস এটি পোর্টের সঙ্গে লাগিয়ে নেবেন এবার এটিকে এই যে প্লাগটি আপনারা দেখতে পাচ্ছেন এটিকে ব্যাটারির সঙ্গে লাগাতে হবে সো আমার ব্যাটারিটা হলো এক্সটি সিক্সটি সেটির সঙ্গে এটি আমরা লাগাতে পারছি না এর জন্য আমি কি করব এই ধরনের একটি কনভার্টার ব্যবহার করব বাট যাদের আপনাদের টি প্লাগের ব্যাটারি তারা কিন্তু সরাসরি এখানে লাগাতে পারবেন যেহেতু আমার নেই আমি সো টি থেকে এক্সটি সিক্সটি একটি কনভার্টার এখানে এটি আমি বানিয়ে নিয়েছি এটি লাগাচ্ছি দেন ব্যাটারিটিকে প্লাগ করবে এখান থেকে করার পর ব্যাটারির যে ব্যালেন্স জ্যাকটি রয়েছে এই যে ব্যালেন্স জ্যাকটি এটিকে আমাদের এখানে উপর থেকে মাঝখানের যে পিনটি রয়েছে এটি হলো থ্রি সেলের পিন এখানে কানেক্ট করব আপনার অন্য পিনে ঢুকবে না মানে থ্রি সেলটাতে ঢুকবে এই যে দেখুন সো ব্যালেন্স জ্যাকটিকে লাগানোর শেষ আমাদের ব্যাটারিটিকেও লাগানো শেষ সো এবার আমরা আমাদের ব্যাটারি চার্জিং শুরু করব করার জন্য এন্টার বাটনে প্রেস করে ধরে রাখব ব্যাটারি চেক এবার আমরা হলো কনফার্মের জন্য এন্টারে চাপ দিতে হবে এন্টার সো আমাদের ব্যাটারিটি চার্জিং শুরু হয়ে যাচ্ছে এই যেখানে দেখাচ্ছি ইলেভেন পয়েন্ট ফোর সিক্স ভোল্ট এটা আস্তে আস্তে ভোল্টেজটা বাড়বে আর চার্জিং এম্পিয়ার হলো টু পয়েন্ট জিরো এম্পিয়ার আর আপনার যদি এই মাস্কানে ব্যাটনটিকে প্রেস করেন তাহলে আপনারা প্রত্যেকটা সেলে কত পার্সেন্ট ভোল্টেজে চার্জ হচ্ছে সেটা দেখতে পারবেন যেমন সেল ওয়ান থ্রি পয়েন্ট এইট ফাইভ সেল টু হলো থ্রি পয়েন্ট সেভেন সেভেন এবং সেল থ্রি এবং সেল থ্রি হলো থ্রি পয়েন্ট এইট ওয়ান সো এইভাবে আপনারা আপনাদের তিনটি সেলকে ব্যালেন্স ভাবে মানে সবগুলো এট এ টাইম আস্তে আস্তে চার্জ হবে আবার এই বাটনে প্রেস করলে আমরা মেন মেনুতে চলে আসবো সো এখানে দেখাচ্ছে আর যখন আমাদের ব্যাটারিটি ফুল চার্জ হবে তখন এটি অটোমেটিক অ্যালার্ম দিবে এবং আমাদের এখান থেকে চার্জিংটা কাট অফ করে দিবে যার ফলে আপনার ব্যাটারি ওভার চার্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই সো এইভাবে আপনার খুব সহজে যে কোনো ধরনের লিপো ব্যাটারি বি সিক্স চার্জার দিয়ে চার্জ করতে পারবেন এবার দেখাচ্ছি আপনারা যদি দেখুন অনেকদিন ড্রোন উড়াবেন না বা প্লেন উড়াবেন না আপনার ব্যাটারিটিকে রেখে দিতে চাচ্ছেন তখন কিন্তু এইভাবে রাখলে আপনার ব্যাটারিটি ড্যামেজ হয়ে যাবে আপনার ব্যাটারিটিকে তখন স্টোর ভোল্টেজে রাখতে হবে যদি আপনি পনেরো দিন বিশ দিন বা মাস ড্রোন ফ্লাই না করেন তখন অল টাইম স্টোর নিয়ে রেখে দেবেন এটা করার জন্য কি করতে হবে আরেকটা দেখে আমাদের চার্জিং কমপ্লিট হওয়ার পর আপনারা যদি এখানে ক্লিক করেন স্টপে তাহলে আমাদের চার্জিংটি বন্ধ হয়ে যাবে সেবার আমরা স্টোর ভোল্টেজে নেওয়ার জন্য আবার এখান থেকে মাসখানের অপশন থেকে যাব লিপো ব্যালেন্স থেকে লিপো স্টোরেজ অপশনে যাবো এখানে আবার এন্টার পেস করবো এখানে সর্বোচ্চ আমরা ওয়ান এমপিআর সিলেক্ট করতে পারবো আপনারা ওয়ান অথবা হাফ এমপিআর দিতে পারেন যত কম এমপিআর লিপোটাকে মানে হাফ এম যদি আপনি এটিকে স্টোর ভোল্টেজে করেন তাহলে এটি স্টোর ভোল্টেজটা অনেকদিন থাকে সো ওয়ান এম আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি দেন আমাদের ব্যাটারি ভোল্টেজ সিলেক্ট করতে হয় আমাদের থ্রি সেলের ব্যাটারি দেন এন্টারি চাপ দিব ব্যাটারি চেক দেন কনফার্মের জন্য এন্টার আমাদের ব্যাটারিটা এখন স্টোর ভোল্টেজে চলে যাবে আমরা যদি এখানে চাপ দিই তাহলে এই তিনটে যে সেল রয়েছে এটি চার্জ যদি বেশি থাকে স্টোর ভোল্টেজ থেকে এটি অটোমেটিক চার্জ থেকে কমিয়ে দিবে আর চার্জ যদি কম থাকে তাহলে অটোমেটিক বাড়িয়ে আপনার যে ইয়েটি রয়েছে আমাদের ব্যাটারিটি রয়েছে সেটি স্টোর ভোল্টেজে নিয়ে যাবে সো এইভাবে আপনারা খুব সহজে ব্যাটারিটিকে ব্যালেন্স চার্জ এবং স্টোর ভোল্টেজে নিয়ে যেতে পারবেন আশা করি আজকে ভিডিওটি দেখে আপনারা খুব সহজে এই আইমেক্স বি সিক্স ব্যালেন্স চার্জারটি ব্যবহার করতে পারবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদ্দা হাফেজ